নমস্কার দর্শক বন্ধুরা, আজ হাজির হয়েছি সকালে তাড়াহুড়োতে মাত্র 10 মিনিটে বানিয়ে ফেলা যাবে এমন একটি হেলদি আর টেস্টি জলখাবারের রেসিপি নিয়ে। স্কুলে টিফিনে বাচ্চাদেরকেও দিতে পারেন, বাচ্চারা এতটাই পছন্দ করবে যে রোজ রোজ এই টিফিনই নিয়ে যেতে চাইবে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়েছি, 1 কাপ দুধ, 1টি ডিম, মাঝারি থেকে ছোট সাইজের 1টি আলু, ক্যাপসিকামের 1/2 অংশ, 3টে ছোট গাজর, 1টি পেঁয়াজ, 4-5 কোয়া রসুন আর নিয়েছি কয়েক টুকরো ফুলকপি। এই সমস্ত কিছু দিয়েই কিন্তু আজকের জলখাবার বানিয়ে নেব। প্রথমে আলুকে আমি গ্রেট করে নিচ্ছি, একটু মোটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। দেখুন, আলু গ্রেট করা হলে কিন্তু আলুকে আমি জলের মধ্যে রেখে দেব, না হলে আলু কালো ধরে যায়। আর তাছাড়া জলে রাখলে আলুর যে এক্সট্রা স্টার্চ সেটা বেরিয়ে যাবে। আলুকে জলে এভাবে ভিজতে দেব, আর সেই সময় আমি এখানে ওই গ্রেটারে গাজর গ্রেট করে নিচ্ছি। সমস্ত গাজর গ্রেট করা হলে একে একে ক্যাপসিকাম, ফুলকপি সমস্ত কিছুকেই আমি গ্রেট করে নেব। শীতের সময়ে এই সমস্ত সবজিগুলো কিন্তু খুব ভালো মতো পাওয়া যায়, আর এই সমস্ত সবজি মিশিয়ে বানালে খেতেও টেস্টি হয় আর সঙ্গে সঙ্গে হেলদিও হয়। বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, এভাবে বানিয়ে দিলে কিন্তু খুব খুশি হয়েই খেয়ে নেবে। এখানে পেঁয়াজটাকেও কুচিয়ে নিয়েছি, আর রসুনটাকে কিন্তু আমি একটা মিহি গ্রেটার দিয়ে মিহিভাবে গ্রেট করে নিচ্ছি। রসুনের ফ্লেভার ভালো লাগলে অবশ্যই করে দেবেন, এতে করে দুর্দান্ত সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়। এছাড়াও আমি 1টি কাঁচা লঙ্কাকেও মিহি করে কুচিয়ে নিলাম, তবে আপনারা ঝাল বেশি খেলে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এখানে আলু আমি জলের মধ্যে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার 1টি বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ আটা, সঙ্গে মিশিয়ে দিলাম 1টি ডিম, আর এখানে গ্রেট করে রাখা আলু, পেঁয়াজ, ফুলকপি, কাঁচা লঙ্কা কুচি, গাজর, ক্যাপসিকাম সমস্ত কিছু যোগ করে দিচ্ছি। এবার সমস্ত কিছু যোগ করে দেওয়ার পর পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, এতে করে সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়, একটা ঝাল ফ্লেভার তৈরি হয়, আর তাছাড়া ডিমের গন্ধটাও থাকে না। দিয়ে দিয়েছি সামান্য একটু চিলি ফ্লেক্স। এবার ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে 1 কাপ দুধ যোগ করে দিচ্ছি। দুধ কিন্তু আমি আগে থেকে গরম করে ঠান্ডা করে রেখেছিলাম, ঠান্ডাও নয় মানে নর্মাল টেম্পারেচারে রেখেছিলাম, সেই দুধ এখানে আমি যোগ করলাম। এবার ভালো করে মিশিয়ে নেব, তবে এই মিশ্রণটা কিন্তু আমাদের বেশ একটু পাতলা তৈরি করতে হবে, তার জন্য এখানে অল্প অল্প জল মিশিয়ে নেব। জল মিশিয়ে নেওয়ার পর আপনাদের অবশ্যই দেখিয়ে দেব যে এর ঘনত্বটা ঠিক কেমন রাখতে হবে। সমস্ত জল একসঙ্গে না দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি, যাতে করে খুব বেশি পাতলা না হয়ে যায়। তো দেখুন, মোটামুটি আমি এখানে প্রায় 3/4 কাপ মতো জল যোগ করে দিয়েছি। আর এরপর এখানে আমি যে রসুনটা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি পুরো জলটাই যোগ করে দিচ্ছি। দেখুন, 1 কাপ দুধ আর 1 কাপ জল, টোটাল 2 কাপ আমি এখানে যোগ করেছি। আর দেখুন, এখন কিন্তু এটাতে বেশ সুন্দর একটি ফ্লোয়িং কনসিস্টেন্সি চলে এসেছে। অল্প একটু লবণ যোগ করে দিলাম, যদি কম হয়ে যায় সেই ভেবে, আর আপনারা চাইলে এতে ধনেপাতা কুচিও যোগ করতে পারেন। এবার চলে যাব বানাতে। কিছুটা গোলা রুটির মতোই তৈরি হবে, তবে কেমনভাবে আমি বানাচ্ছি দেখে নিন। এখানে আমি দিচ্ছি 1 টুকরো বাটার। আপনারা সাদা তেল দিয়েও বানিয়ে ফেলতে পারেন, তবে বাটার দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হবে। বাটার মেল্ট হওয়ার পর দেখুন, আমি এখানে ওই মিশ্রণ প্রায় 2-3 হাতা দেওয়ার পর ভালো করে স্প্রেড করে দিয়েছি। এবার কিন্তু আমি ঢাকা দিয়ে প্রায় 2-3 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করব, যাতে করে মধ্যে থাকা সমস্ত সবজিগুলোও ভালো করে কুক হতে পারে। 2-2.5 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি। দেখুন, উপর থেকে কিছুটা শুকিয়ে এসেছে, এবার আমি পাল্টে দিলাম। একটু চেপে চেপে দিয়ে তারপর আবার কিন্তু আমি ঢাকা দিয়ে রান্না করব, যাতে করে ভেতরের সবজিগুলো ভালো করে
সুসেদ্ধ হয়ে যায়। দেখুন এবার আমি পাল্টে নিচ্ছি, নিচ থেকেও সুন্দর রং এসে গেছে। এবার কিন্তু আর ঢাকা দিয়ে রান্না করব না, উল্টে পাল্টে দুদিকেই সুন্দর রং আসা পর্যন্ত আরেকটু মুচমুচে করে ভেজে নেব। এগুলো কিন্তু একটু সময় নিয়ে বেশ রং ধরিয়ে মুচমুচে করে ভেজে নিলেই খেতে বেশি ভালো লাগবে। আমি এখানে আরও একটি তাওয়াতে বানিয়ে নিচ্ছি, যাতে করে সকালের তাড়াহুড়োতে চটজলদি বানিয়ে ফেলা যায়। আমি যে পরিমাণ মিশ্রণ এখানে নিয়েছি তাতে করে এরকম সাইজের চারটে জলখাবার আমার তৈরি হয়ে যাবে, যেটা দুজনের জলখাবারের জন্য কিন্তু যথেষ্ট। দেখুন আমার এটি তৈরি হয়ে গেল, কতটা সুন্দর রং ধরে গেছে দেখুন, দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু সত্যি দুর্দান্ত হয়। এভাবেই কিন্তু আমি বাকিগুলো তৈরি করে নিচ্ছি। তো আপনারা এভাবেই কিন্তু খুব সকালে সহজে তাড়াহুড়োর সময় এই জলখাবারটি বানিয়ে ফেলতে পারেন, বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আমি এখানে শেজওয়ান চাটনির সঙ্গে সার্ভ করে দিয়েছি। আজকের মতো এই পর্যন্তই, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।